তুমি এখনো তোমার শোক সামলে উঠতে পারোনি, তাই হয়তো ক্ষণিকের জন্য তোমার স্ত্রীকে তুমি দেখতে পেয়েছো। এমন হতেই পারে, এ নিয়ে এত ভাবার কিছু নেই মথুর। হতেই পারে না, নিশ্চয়ই তাই হয়েছে। আমি বলি কি, তুমি মনে মনে তোমার স্ত্রীকে ঈশ্বরের পায়ে সমর্পণ করো, তার আত্মার শান্তি কামনা করো। মথুর বাবা মশাই, আপনি খবরটা জানার পর তোমার বাবা মশাইয়ের মতো মানুষও বিচলিত হয়ে পড়লেন। আহ, অতটুকু মেয়েটা শ্বশুরের ফিতে ছুতেই যেন এসেছিল। আমি জানি দাসমশাই, আপনি আমাকে দেখে বিরক্ত বোধ করছেন। আমার দাদাও এসেছেন সঙ্গে। আমি আপনার মেয়েকে বড় অপমান করেছি, বড় অপমান করেছি। মেনে নিয়ে দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। শুধু একবার দেখা দেওয়া করুন, শুধু একবার। আমার কেন জানি না মনে হচ্ছে তুমি আমার কিছু বলতে চাইছিলে। কেন এমন মনে হচ্ছে? কেন কেন আমায় এভাবে ছেড়ে চলে গেলে আমায় জানতেই হবে? একবার দেখা দেওয়া করুন, শুধু একবার। বাবা মথুর, সাবধানে সাবধানে যাও। আমি জানি, আমি জানি তোমার দেখা আমি পাবই। এভাবে তুমি আমায় ছেড়ে যেতে পারো না, কিছুতেই না। আচ্ছা বলছি, ও সঙ্গে কাউকে নিল না কেন? মথুরের যখন খুব অস্থির লাগে তখন সে একাই থাকতে চায়। ছেলেবেলা থেকে দেখছি তো দাসমশাই, যেতে দিন ওকে, নিজের মনের সঙ্গে যুদ্ধ করে শান্ত হোক।
তো মা, এই গড়খানা কেমন সাজানো হয়েছে, তোর পছন্দ হয়েছে কিনা? তুমি আমার পড়া নিয়ে নাও, কিন্তু আমার বেটাকে তুমি বাঁচিয়ে রাখো তো। এখন সে আসবে নেই, সে কুয়ে গেছে, তার নিজেরও দুধের ব্যাটা আছে। বাচ্চা সারা রাত কাঁদতে থাকবে, দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যেতে, ক গিয়ে ভালো বকশিস পাবে। কি আশ্চর্য, ছদ্দি ঠাকুরনের কোলে ব্যাটা কত ভালো আছে। বলি ছদ্দি ঠাকুরন, তোমার ঘরে ব্যাটাকে নিয়ে যাও না গো, তুমি একমাত্র সামলাতে পারো। তোকে এত কথা কইতে কে কইছে? সাত জন্মের বন্ধন হয়েছে যে তোমার সঙ্গে আমার, সে বন্ধন এত সহজে ছিঁড়ে যাবার নয় করুণা, এ আমার দৃঢ় বিশ্বাস।
দাদা, কোথায় যাচ্ছিস তুই? আপনি আমাকে কিছু বলছেন? তোকে বলছি, সংসার ত্যাগ করার জন্য তুই এই পৃথিবীতে আসিসনি, যা বাড়ি ফিরে যা। একজন আসবেন যিনি তোকে সঠিক পথ দেখাবে। কিন্তু তার আসার সময় এখনো হয়নি। সংসার ত্যাগ করার জন্য তুই এই পৃথিবীতে আসিস, যা বাড়ি ফিরে যা। বউ, তুই এত অস্থির হোস নি বউ, একটু শান্ত হ, তুই দেখিস মতনের কিচ্ছুটি হবে না, কিচ্ছুটি হবে না। আমি শুধু মতনের কথা ভাবছি না দিদি, আমি বাচ্চাটার কথা ভাবছি। কি কপাল করে জন্মেছে বলো? অবাকা না হলে এমন কাণ্ডি ঘটে? ছোট থেকে সে জানবেই নি মা কি জিনিস, আর এখন যদি বাপটাও। বৌরানী, বৌরানী, সকলে শ্মশান থেকে ফিরছেন গো, সঙ্গে মতুবাবু আছেন দেখলুম। সত্যি সকলে পেয়েছি, মতুরও পেয়েছি। রকমে তুমি রক্ষে করেছো, তাও কি আর বলবো রানী, ও কোথাও যায়নি, নদীতে অস্থি বিসর্জনের পর চরের মধ্যে ও সেখানেই দাঁড়িয়েছিল। ভাগ্য ভালো যে ওকে আমরা ফিরে পেয়েছি, তা না হলে হয়তো এই দুর্যোগে কোনো বিপদ ঘটে যেতে পারত।
মা যা যা ছোঁয়ানোর আছে সেগুলো দয়া করে তাড়াতাড়ি নিয়ে আসুন। মথুরের কিন্তু শরীর ভালো না, শরীর খুবই দুর্বল। আর তাছাড়া তালুই মশাইরাও অনেক দূর থেকে এসেছেন, তারাও। না না বাবা, আমাদের নিয়ে ভেবো না, ঠিক আছি, আমরা ঠিক আছি। আয় বাতাসি, দেখুন আমার নাতিকে। কিছু বলছেন বৌঠান? ওনাদের স্নানের ব্যবস্থা করছি, ওনাদের চানে যেতে বলুন। কোকাকে তৈরি করে বোটকানায় পাঠাও। টন দেখি আর বুঝি নে, বেটার বউকে তো কোনো কালে দেখতে পারতো নে। মেয়েটাকে দুটো দিন চোর করে টিকতে দিল। সমবেদনা জানাতে চিতে ওঠার পর এখন আর সমবেদনা নিয়ে কি হবে? কিছু মনে করে নি, সব হলো নোম দেখানো চায়। সমবেদনা জানাতে চিতে ওঠার পর একটু কিছু মুখে দিন তো। দেখুন, আপনাকে এরম ভাবে দেখলে সে স্থিতি কি শান্তি পাবে? আপনি কোন দিকে? কি হলো জান? গিয়ে নিয়ে আসুন। শেঠ জামাই দাদা, একটিবার আপনার বেটাকে আনবো, কোলে নেবেন আপনি? কি হলো তাহুর, কি হলো? শেঠ জামাই দাদা তো কিন্তু দুঃখ এই যে আমার মেয়ে দেখে যেতে পারল না। তার বেটা কিভাবে দুই পরিবারের মধ্যে মিলন ঘটালো? বিহাইমশাই, ওসব কথা বলে আর লজ্জা দেবেন না বিহাইমশাই। সেসব দিনের কথা যখনই মনে হচ্ছে নিজেকে বড় অপরাধী লাগছে। আপনাকে যে কি বলি বিহাইমশাই, দুঃসংবাদটা পাওয়ার পর থেকে একটা
একটা কষ্ট, একটা বিবেক যন্ত্রণা আমাকে প্রতিমূর্তি করে করে কাঁদছে, প্রতিমূর্তি করে করে কাঁদছে। আপনি মনে কোনো খেদ রাখবেন না, নিজেকে আর অপরাধী ভাববেন না, সবই ভাগ্য। এটাই হয়তো ভবিতব্য ছিল যে আমার মেয়ে তার নিজের জীবন দিয়ে দুই পরিবারের মধ্যে মিলন ঘটিয়ে যাবে। কিন্তু ব্যয়মশাই, মধুরকে নিয়ে আমার বড় চিন্তা হচ্ছে। জানি না আমরা সকলে মিলে মধুরকে কি করে সামাল দেব। তা বটে, আমাদের ব্যাটা বড্ড ভেঙে পড়েছে, এত বড় একটা আঘাত তো সামলাতে সময় নেবে। আমার তো মনে হলো এই আকস্মিক মানসিক আঘাতে ওর বোধ শক্তি কিছুটা নড়ে গেছে। যদি কিছু মনে না করেন একটা প্রস্তাব দিবি মশাই, বলবো বলবোই ভাবছিলাম। বেয়ানা যখন চিকের ওপারে রয়েছেন তখন তাকে উদ্দেশ্য করে বলি, ব্যয়মশাই আমি এবার আমার নাতি আর ব্যাটাকে নিয়ে বেতারিতে ফিরে যাই। অনেকদিন তো হলো মথুর এখানে রয়েছে, আর তো এখানে থাকার কোনো কারণ নেই। গ্রন্থিটাই তো ছিঁড়ে গেছে, আমার নাতি তো আমাদেরই বংশ। কি বলেন আপনারা? আমি জানি ব্যয়মশাই আপনারা মথুরের শ্বশুর শাশুড়ি নন, আপনারা বাবা মার কর্তব্য পালন করেছেন, বাপ মায়ের মতন স্নেহ করেন মথুরকে। এবার দুটো কৈদই মুখে দিন দেখি, কাল থেকে তো উপোস করে আছেন। আমি জানি স্বেচ্ছামায় দাদা, সেই স্থিতির কথা আপনার খুব মনে পড়ছে, কিন্তু হাজার মাথা কুটলেও তো সেই স্থিতি আর ফিরে আসবে না স্বেচ্ছামায় দাদা। আপনার ব্যাটার কথাটা তো একবার ভাবুন, তাকেও তো বড় করতে হবে। বলতে গেলেই তো আবার লোকে ভুল বুঝবে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি একটা না একটা সব বলে হবে আবার। ছোট করিমা, আপনি মনে হয় কি কয়েছেন, যাকে মধুরের নেওয়া হয়েছে তার বাপজাটারা তো এবার বেরো। আমি কি করে জানবো বড় বউ, মধুরের খোঁজ আমার থেকে নিচ্ছ কেন, ছোট কুকির থেকে গিয়ে নাও। মথুরের জন্য আলাদা করে কৈদই মেকে নিয়ে আসছে, পোশাক বের করে তাকে নাইতে পাঠাচ্ছে, তার ব্যাটা সামলাচ্ছে। দেখো বড়বু, কিছু মনে করো না, একখানা কথা আমি স্পষ্ট করে কইছি। ছোট কুকির মনে হয়তো কোনো কাদা নেই, আমি মানলো, কিন্তু বাড়িতে পাঁচটা ঝিল চাকর আছে, এরপর আত্মীয় স্বজন আসা শুরু করবে, তারা এসব দেখে কি ভাববে শুনি। এখানে আয় বুড়ো মেয়ে দিন রাত জামাই দাদা করছে, মতন মনায় নিয়ে ধুয়ে এ পড়ছে। দেখো
মথুর একটিবার বৈঠকখানায় যাও, তোমার বাবা ডাকছেন, তেনারা এবার পিতে নেবেন। চলুন আপনাদের এগিয়ে দিই। মতুল, তোমাকে একখানা কথা কওয়ার ছিল। বেয়াই মশাই তোমাকে আর কোকাকে বাড়ি নিয়ে যেতে চান। তোমার বউটান সংসার সামলাবে নাকি নাকি ওকে দেখবে? বাবা বাবা, তুমি যদি একটিবার বিআই মশাইকে একটু বোঝাও। এখন এসব কথা থাক, আমার ভালো লাগছে না, আর এখন আমি এসব নিয়ে ভাবতেও পারছি না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ঘরে যাই। যাও বাবা, তাই যাও। আমিও দেখো কেমন এখন এ সময় এসব কথা। যাও বাবা, যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।